আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি জানাবো বাজরিকার পাখি মেল বা ফিমেল চেনার উপায়, কি করে আপনারা চিনবেন বাজরিকার পাখি কোনটা মেল আর কোনটা ফিমেল। তাহলে চলুন চলে যাওয়া যাক মেন আলোচনায়, ঠিক আছে? আপনারা যখন একটা পাখি দেখবেন যে পাখির অর্থাৎ নাক থাকে, নাক তো বুঝেন, ঠোঁটের উপরে দুইটা ছিদ্র থাকে, ওটাকে নাক বলা হয়। এবং সেখানে দেখবেন এই যে আমার এই পাখিটার মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, নাকের চারপাশে দেখেন ওখানে পুরা হচ্ছে বাদামি, আর বাদামি কখন আসে, যখন পাখি ডিমের উপর আসে। হ্যাঁ, আর ওই নাকের ওখানে থাকবে হচ্ছে ওদের সম্পূর্ণ সাদা, যে পাখিটা সম্পূর্ণ সাদা থাকবে সেটা মনে করবেন ওটা একটা ফিমেল পাখি। আর এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন যে নাকের উপরে ওখানে হচ্ছে আপনার নীল কালার, ঠিক আছে? আর যে পাখিগুলোর এখানে নীল থাকবে, নীল থাকবে, সেটা মনে করবেন সেটা হচ্ছে মেল পাখি। তাহলে ফিমেল এবং মেল পাখি চেনার উপর বুঝতে পারবেন? এটা কিন্তু বাচ্চা থাকতে বোঝা যাবে না যে কোনটা মেল এবং কোনটা ফিমেল। এটা আপনাকে বুঝতে হলে বাজরিকার পাখির বয়স একটু বেশি হওয়া লাগবে, অর্থাৎ 2-3 মাস 4 মাসের বাচ্চা দেখলে বুঝতে পারবেন, বা 5 মাসের বাচ্চা দেখলে আপনি বুঝতে পারবেন কোন বাচ্চাটা মেল আর কোন বাচ্চাটা ফিমেল। আশা করি বুঝতে পারছেন আমার কথা। আমি কিন্তু এগুলো আগে বুঝতাম না, ঠিক আছে? আমি এগুলো বুঝতাম না, আমি যখন পাখি পালন শুরু করি আস্তে আস্তে আমি অনেক কিছু বুঝে গেছি, তাই আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম। এটা আসলে আমার খামারে, এটা হচ্ছে একটা ফিমেল পাখি, এই যে দেখতে পাচ্ছেন ফিমেল পাখি, ওর নাকের চারপাশে হচ্ছে বাদামি কালার হয়ে গেছে, কারণ ও হচ্ছে ডিমের উপর আসছে, ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে এখন, এজন্য ও এরকম এরকম অবস্থা, ওর সাদা জায়গা এখন বাদামি কালার হয়ে গেছে। যখন পাখি ডিমের উপর আসে তখন হচ্ছে সাদা নাকের সাদা যে অংশটা বাদামি কালার ধারণ করে, ঠিক আছে? ওইটা ওইটা ওই যে দেখা যাচ্ছে হলুদ, ওইটা হচ্ছে আমার আরেকটা মেল পাখি। হ্যাঁ, এটা আর ওটা জোড়া দেওয়া আছে, আর এই জোড়া দেওয়ার কারণটাও আছে, আমি এই কারণটাও আপনাদের অন্য আরেকটা ভিডিওতে বলবো, কারণ এখন ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না, সেই কারণে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এই যে আপনারা খেয়াল করে দেখবেন খুব সুন্দর করে যে দেখা যাচ্ছে আমার পাখির ঠোঁটের উপরে বাদামি কালার।